বুধবারে নিজের কাছে রাখুন এই গাছের শিকড়, জীবনে অর্থের জোয়ার আসবে। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি এই ভিডিওটিতে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, দারিদ্রতা দেখা দিচ্ছে সংসারে, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আমি আজ এই ভিডিওটিতে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা প্রত্যেকেরই জানা দরকার। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট এবং জীবন থেকে কীভাবে অর্থ কষ্টকে বিদায় করবেন। তাই আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন, এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও জীবনে সমস্যার সমাধান পেয়ে যাবেন। বুধবার হলো গণেশজির বার, সপ্তাহের অন্যতম একটি দিন গণেশজির বার। আপনারা প্রত্যেকেই এই দিনে গণেশজির পুজো করবেন। গণেশজি হলেন সুখ সমৃদ্ধির দেবতা। জীবনে আমরা প্রত্যেকেই সুখ সমৃদ্ধির অধিকারী হতে চাই, তাই তো আমরা গণেশজির পুজো করি। বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না এবং আর্থিক কষ্ট দেখা দিচ্ছে, তারা আজকের দিনে এই ছোট্ট কাজটি করে ফেলুন। এমনকি যারা ব্যবসা করছেন, ব্যবসার উন্নতি লাভ হচ্ছে না, দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যবসার প্রসার ঘটছে না, আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে ব্যবসার উন্নতি লাভের সহজ উপায় জানতে পারবেন, যার ফলে আপনার ব্যবসার চরম উন্নতি ঘটবে। এমনকি যারা কর্মজীবনে উন্নতি লাভ করতে পাচ্ছেন না, কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, যে কোনো কাজে বাধা আসছে বা আপনি কাজটিতে সফলতা পাচ্ছেন না, বিভিন্ন দিক থেকে আপনি কর্মক্ষেত্রে জড়িয়ে যাচ্ছেন, এখান থেকেও মুক্তি পেয়ে যেতে পারেন। যদি আপনি এই ছোট্ট কাজটি করতে পারেন আজকের দিনে, দেখবেন খুব সহজেই আপনার জীবন থেকে সকল প্রকার অর্থকষ্ট বিদায় নেবে। আপনি এটি কিভাবে করবেন বা এটার জন্য আপনাকে কি কি উপকরণ নিতে হবে আমি বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখ থাকুন। আর নিচের কমেন্ট বক্সে গণপতি বাপ্পা মরিয়া এই কমেন্টটি করতে ভুলবেন না। গণেশজির কৃপায় আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পাবেন এবং অর্থকষ্ট আপনার জীবন থেকে বিদায় নেবে। আপনারা প্রত্যেকেই আজকের দিনে গণেশজির পুজো করবেন। তার আগে বলে রাখি, বাড়িঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন আজকের দিনে, কারণ গণেশজি নোংরা বা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন না। এর ফলে আপনার জীবনে অশান্তি বা গৃহেতে কখনোই সুখ শান্তি বজায় থাকবে না, গৃহের মধ্যে অশান্তি দেখা দেবে। তাই ভুলেও কখনোই বাড়িঘরকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এই বুধবার দিনে। আপনি আজ সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, তারপর গণেশজির পুজো করুন ধূপ প্রদীপ জ্বালিয়ে। আর গণেশজির পুজোতে বোঁদের তৈরি লাড্ডু নিবেদন করতে ভুলবেন না, এই খাবারটি অত্যন্ত প্রিয় খাবার গণেশজির। আর আপনি যদি পুজোতে এই খাবারটি দেন তাহলে দেখবেন গণেশজি বেজায় সন্তুষ্ট হবেন, তাই আপনি পুজোতে এই খাবারটি অবশ্যই রাখুন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, তার আগে বলে রাখি আপনারা এই কাজটি করার আগে গণেশজির পুজো করে নেবেন। এরপর আপনাকে জোগাড় করতে হবে নীল অপরাজিতা গাছের মূল বা শিকড়। আপনি এটিকে সংগ্রহ করে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি এই শিকড়টিকে গণেশজির চরণে নিবেদন করবেন। তারপর হাত জোড় করে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানাবেন। এরপর আপনি ওই শিকড়টিকে অল্প পরিমাণে পুজোর সিঁদুর মিশিয়ে দেবেন। তারপর ওই শিকড়টিকে কোনো একটি সাদা কাগজে মুড়ে আপনি আপনার নিজের কাছে রেখে দিন। এছাড়াও আপনি মানি ব্যাগে রেখে দিতে পারেন। বর্তমানে আমরা ছেলে মেয়ে উভয় মানি ব্যাগ বা পার্স ব্যবহার করে থাকি। আপনি যদি আজকের দিনে এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল প্রকার বাজে খরচ একদমই নষ্ট হয়ে যাবে, জীবনে অর্থের সঞ্চয় ঘটবে। এছাড়াও আপনি এই গাছের শিকড়টিকে রেখে দিতে পারেন আপনি আপনার লকারে বা আলমারিতে। এই শিকড়টির মধ্যে রয়েছে গণেশজির আশীর্বাদ,
যার ফলে দেখবেন আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি যেমন ফিরে পাবেন, আপনার জীবনে অর্থের আগমন ঘটবে, বিভিন্ন দিক থেকে আপনার রোজগার হবে, রোজগারের পথ খুলে যাবে। যারা কর্মক্ষেত্রে ভুগছিলেন, কর্মক্ষেত্রে উন্নতি লাভ হচ্ছিল না, এরপর থেকে দেখবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মতো। সকল প্রকার সমস্যা বা বাধাকে কাটিয়ে উঠে আপনি পুনরায় আবার জীবনে সুখ সমৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। যারা ব্যবসা করছিলেন, ব্যবসায় উন্নতি লাভ হচ্ছিল না, দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছিল, তারা অবশ্যই ব্যবসার জায়গায় এটি রেখে দিন, দেখবেন আপনার ব্যবসার চরম উন্নতি হবে, বিভিন্ন দিক থেকে ব্যবসার প্রসার ঘটবে, লাভবান হবেন। তাই আশা রাখবো প্রত্যেকেই আজকের দিনে এই কাজটি করতে ভুলবেন না। এই গাছের শিকড় বা এই গাছ আমাদের জীবনে সৌভাগ্য এনে পারে। এই গাছের মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ, এমন এক শক্তি যা আমাদের জীবনে দুর্ভাগ্যকে বিদায় দিয়ে সৌভাগ্য এনে দিতে পারে। তাই আপনি যদি এই গাছের মূল বা এই গাছের ফুল সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি রাজা হয়ে যাবেন। এছাড়াও আপনি এই গাছের ফুল গণেশের উদ্দেশ্যে নিবেদন করবেন, দেখবেন আপনি আপনার জীবনে সুখ শান্তি সুগলাভ ফিরে পাবেন। গণেশজির প্রিয় ফুল নীল অপরিতা ফুল, তাই পুজোয় এই ফুলটি নিবেদন করতে ভুলবেন না। তাই আশা রাখবো যারা জীবনে উন্নতি লাভ করতে পারছেন না, জীবনে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে, চরম দারিদ্রতা দেখা দিচ্ছে, তারা অবশ্যই আজকের দিনে এই গাছের শিকড় নিয়ে আসুন আর রেখে দিন আপনি আপনার কাছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি এই উপাচারটি, এই কাজটি যে কোনো বুধবার করতে পারেন, অবশ্যই আপনি আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, যারা টোটকা বা উপাচারে বিশ্বাসী নন, তারা কেউ কখনোই লোকের বা অন্যের বিশ্বাসের উপর আঘাত আনবেন না, নিজের বিশ্বাস নিজের কাছে। আপনি যদি বিশ্বাস করে এইসব টোটকা বা উপাচার করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে ফললাভ পাবেন। আর মনে প্রাণে বিশ্বাস করে যদি না করেন, তাহলে কখনোই ফললাভ পাবেন না, জীবনে দেখা দেবে বিপদ, আর আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। তাই আশা রাখবো যারা বিশ্বাস করেন বা আপনি একবার হলেও বিশ্বাস করে দেখুন, ফললাভ পেয়ে যাবেন হাতে নাতে। গণেশজির কৃপা থাকবে আপনার উপর সর্বদাই, যার ফলে আপনার সংসারে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সর্বদাই বিরাজ করবে এবং জীবন থেকে সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে।